ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হুগলিতে মন কি বাত অনুষ্ঠানের কর্মসূচিতে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে অপসারণ করার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার কাছে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে রাখতে দিয়েছে এবং পশ্চিমবাংলায় অপার সিন্ডিকেট রাজ চলছে। আর এই সিন্ডিকেট রাজের মালিক হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই সিন্ডিকেট রাজের ডিরেক্টর। পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, ইডি যত তদন্ত করবে এই ধরনের ঘটনা আরও বাড়বে। মমতা ব্যানার্জির নির্দেশে অপার সিন্ডিকেটের মালিক হচ্ছে মমতা ব্যানার্জি, আর ডাইরেকশন দিত তার ভাইপো পয়লা ভাইপো। আর পার্থ চ্যাটার্জি আর তার অপা, একাধিক অপা আছে, তারা কাস্টোডিয়ান ছিলেন, আর কালেক্টর অনেকে ছিলেন, যেমন আপনার জেলাতে মানস মজুমদার কালেক্টর, শান্তনু কালেক্টর বলাগড়ে, এরা বহু কালেক্টর আছে, ভাইপোর কালেক্টর, পার্থর নিজের কালেক্টর, চোর পার্থর কালেক্টর। উল্লেখ্য, রবিবার হুগলির ডানকুনি হাউজিং মোড়ের চৌমাথায় নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির ডানকুনি মণ্ডলের কর্মীরা। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরশুরার বিধায়ক বিমান ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকেরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ডানকুনি এলাকায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।